মাগরিবের পরে আমি অফিস থেকে বাসায় বের হব। আমাকে বলা হলো সাবেক এক সংসদ সদস্যের ছেলে যশোর থেকে আসছে, আপনার সাথে দেখা করবেই করবে। তো আমাদের অফিসে সাক্ষাতের দিন হলো সপ্তাহে শনিবার, এছাড়া আমরা সাধারণ সাক্ষাতের সময় দেই না, অন্য কাজ করি। তারপরে বেচারা সেই যশোর থেকে এসে বসে আছে, বের হওয়ার পরে দেখা করলাম। আমি বুঝতে পেরেছি যে ইস্যু কী, তারপর জিজ্ঞেস করলাম, ভাই তো ইস্যু হলো তালাক, স্ত্রীর সাথে এমনভাবে তালাক দিয়েছে যে আর একসাথে থাকার আর কোনো সুযোগ নাই। নির্মম এবং নিষ্ঠুরের মতো মাসালাটা মুখের উপরে বলে দিয়ে যে আর সুযোগ নাই, তাকে কোথাও বিয়ে দিয়ে দেন, আপনি অন্যত্র বিয়ে করেন, বাস এছাড়া আর কোনো পথ খোলা নাই, এ কথা বলে চলে যেতে হলো। এবং যাওয়ার সময় বললাম যে ভাই এই কথাগুলো যখন আপনাদেরকে বলি তখন বলতে তো চামড়া মুখ আমি বলে ফেলছি, আমি বুঝতে পারছি আপনার ভেতরে যে তুফান শুরু হয়েছে, যে ঝড় শুরু হয়েছে, সেই যশোর থেকে আপনি আসছেন যে এই হুজুরের কাছে মাসালাটা শুনি দেখি উনি কি বলেন। তারপরে যখন শুনলেন যে না আপনারা একসাথে থাকার কোনো ওয়ে নাই, নো ওয়ে, দুজন দুই পথ ধরতে হবে, এখন আপনার ভেতরে ঝড় শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে, বাচ্চাদের চেহারাগুলো চোখের সামনে ভাসছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই, আমি তো আর আমার কথা বলবো না, কোরআন হাদিস যদি অ্যালাউ না করে আমি তো আর অ্যালাউ করতে পারবো না। এই যে অশান্তি দাম্পত্য সম্পর্কগুলোতে, এই যে ঘরে ঘরে আজ যে আপনার এক ভয়াবহ কলহের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটার মূল কারণ হলো এই সবর এবং শকর না থাকা, সবর এবং শকর না থাকা। সুখের মূল চাবিকাঠি হলো এই দুটি, সবর এবং শকর। এই গরমের দাবদাহে আমরা তো সবাই অস্থির হয়েছি ও হাপিতাশ করেছি, কয়জন মানুষ আমরা আল্লাহর দিকে রুজু হয়েছি, এমন মানুষ কি একজনও পাওয়া যাবে যে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই গরমের কষ্ট সহ্য করার মতো অ্যাবিলিটি আমাদের দেশে মানুষের নাই, এত বিদ্যুৎও আমাদের নাই, এত এসিও আমাদের নাই, এত প্রাকৃতিক পরিবেশও আমাদের নাই। আল্লাহ মরুভূমির মানুষকে আপনি যে গরম দিয়েছেন, তারা সেই গরমে শীতল হওয়ার মতো সার্বিক ব্যবস্থাপনা শক্তি অর্থ সমর্থ তাদের আছে, আমাদের নাই। আপনি আমাদের প্রতি রহম করেন, কিছু পাপাচার ব্যাপক হয়ে গেলে আল্লাহ তালা প্রকৃতিকে উল্টে দেন, প্রকৃতি তার চরিত্র বদলায় ফেলে, এর ভিতরে আমাদের নিজেদের হাতের কামাইও আছে, অপরিকল্পিত নগরায়ন, বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন, নানা কারণে আমরা গোটা পরিবেশটাকে ধ্বংস করে দিয়েছি। অথবা আল্লাহর কাছে পানা চাওয়া, ইস্তিগফার করা, আল্লাহর কাছে দোয়া করা কয়জন মানুষ করেছি মোহতরম হাজরি? এজন্য আমরা বৃষ্টি পেয়েছি, এখন আল্লাহর কাছে শুকর আদায় করব, আবার যদি গরম শুরু হয়, কষ্ট শুরু হয়, সবর করব, এবং একজন মুসলমান হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করব। যদি কারো সমালোচনা করা দরকার হয় অবশ্যই করব, কিন্তু সেটাও মুসলমানের মতো করে করব, অমুসলমানের মতো না। মুসলমানের সমালোচনাও হবে কোরআন এবং হাদিসের আলোকে, সেখান থেকে ইসলামের ফ্লেভার পাওয়া যাবে, সেখান থেকে কোনো নোংরামের ফ্লেভার পাওয়া যাবে না, বাজে কিছু পাওয়া যাবে না, আর সেই সাথে নিজের দায়িত্বটা পালন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।